ভিডঙ্গ.কম এ তোমাদেরকে স্বাগত। আমি তোমাদের গণিত শিক্ষক দীপায়ন সেন। এখানে দেখো, একটা বক্ররেখা সমীহের একটা সমীকরণ দেওয়া আছে। তাহলে কি বলেছে, অবকল সমীকরণ নির্ণয় করতে হবে তাদের, যেখানে এ এবং বি প্যারামিটার। তো লিখে নি, ওয়াই ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার 2x প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার -2x। এবার যদি আমরা উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করে নিই, তাহলে কি পাবো, লিখে নি, এক্স এর সাপেক্ষে উভয় পক্ষ ডিফারেন্সিয়েট করে পাই। কি পাবো, ডিওয়াই বাই ডিএক্স, এটা একটা কনস্ট্যান্ট, তাহলে কি হবে, এটা এর মধ্যে থাকবে, ই টু দি পাওয়ার 2x, টু এক্স এর আবার ডিফারেন্সিয়েট হবে, তাহলে কি হবে, 2টা বাইরে আসবে আর ই টু দি পাওয়ার 2x যেমন ছিল সেরকম আসবে। ঠিক আছে, সিমিলারলি কি হবে, বি -2x আবার পরে ডিফারেন্সিয়েট হবে, সেজন্য -2টা বেরিয়ে আসবে আর ই টু দি পাওয়ার -2x। তো এই ইকুয়েশন দিয়ে অবকল সমীকরণ পাওয়া যাবে না, তো আমরা ফার্দার ডিফারেন্সিয়েট করব এক্স এর রেসপেক্টিং। কি পাবো, ডি টু ওয়াই বাই ডি এক্স টু, টু এটা যেমন আছে থাকবে, টু এ আবার ডিফারেন্সিয়েট হবে ই টু দি পাওয়ার 2x এর, ই টু দি পাওয়ার 2x এর ডিফারেন্সিয়েট হলে ই টু দি পাওয়ার 2x-ই হবে, আর 2x এর ডিফারেন্সিয়েট আবার যখন হবে তখন একটা 2x-টা পাবো, তো 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x। ঠিক আছে, -2b কনস্ট্যান্ট, -2x যখন ডিফারেন্সিয়েট হবে -2টা আসবে আর ই টু দি পাওয়ার -2x যেমন আছে সেরকম হবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, হবে কি, 4a ই টু দি পাওয়ার 2x মাইনাস মাইনাস এ প্লাস হয়ে যাবে, 4b ই টু দি পাওয়ার -2x। যদি 4 কমন নিয়ে নিই কি পড়ে থাকবে, এ টু দি পাওয়ার 2x প্লাস বি টু দি পাওয়ার বি ই টু দি পাওয়ার -2x। তো এটাই হচ্ছে y যেটা র্যাকেটের ভেতরে আছে, আমরা লিখতে পারি 4y। সুতরাং সমীকরণটা কি হবে, ডি টু ওয়াই বাই ডি এক্স টু ইকুয়াল টু 4y। এই ডি টু ওয়াই বাই ডিএক্স টুটাকে আমরা লিখতে পারি ওয়াই ডাবল ডট, কারণ দুবার ডিফারেন্সিয়েট হয়েছে, -4y ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের বক্ররেখাগুলোর অবকল সমীকরণ আনসার। vidango.com দেখা যাও, তোমাদেরকে ধন্যবাদ। গণিতে আরো সমস্যা সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ব্রাউজ করো।